हाय नमस्कार बंधु, गुड मॉर्निंग। आमी चंदन मल्लिक, तुम्हारा देखो हमारे यूट्यूब चैनल। हमारे यूट्यूब चैने तुम्हारे सकल के स्वागत। बंधुरा तुम्हारा केमन आछो? आशा करछि तुम्हारा सकल खूब भालो आछो, आमिओ खूब भालो आछि। बंधुरा आज के आमी 10ই ডিসেম্বর कर्मक्षेत्र थेके WBCS मेन्स एग्जामेर जोन्नो जे इतिहासेर कोश्चेनगुलो दिएछिलो तार आजके आमार सेकेंड पार्ट। एर आगे पार्ट वन करेछिलाम, तुम्हारा जरा पार्ट वन देखो देखो डेस्क्रिप्शन बक्सर लिंक दिया आछे, तुम्हारा सेकेंड पार्ट वन देखे नाओ। तारपरे आज पार्ट टूटा देखबे। आज पार्ट टू ते जो 12টি कोश्चन आलोचना करते चले तुम्हारे संगे, से 12টি कोश्चन भीषण इम्पर्टेंट। तुम्हारे मेन्स एग्जामे परीक्षा आसार सम्भावना आज, तुम्हारा अवश्य शेष पर्यंत मन दिए भालो देखे ने, तभी तुम्हारा बुझते पारबे। तो बंधुरा बोले रखी, हयतो बोझानोर समय किछु प्रब्लेम होयेछे, हयतो बोझाते तेमन पारिनी, बा उच्चारणे किछु समस्या आछे। तुम्हारा जानो आमार उच्चारणे भीषण समस्या आछे, तो जदि कोनो भूल होये थाके अवश्य क्षमा करे देबे। आर किभाबे आरो बेशी भालो करे करा जेते पारे, तोमादेर जदि कोनो आईडिया थाके आमाके सेई आईडियाटा दिते पारो। और बंधुरा तुम्हारे बोले रखी, अवश्य तुम्हारा शेष पर्यंत मन दिए भालो करे सुनबे। जदि तुम्हारा भालो लागे अवश्य लाइक कमेंट सब्सक्राइब शेयर करबे, निजेर बंधुदेर संगे शेयर करबे, आर जदि कोनो खराब लागे डिसलाइक करे देबे। तो चलो शुरू करछि, देखे नाओ आजके पार्ट टू एर 12টি मोस्ट इम्पर्टेंट कोश्चन। বন্ধুরা দেখো আজকে আমার পার্ট টু, পার্ট টু আজকে আমরা 13 থেকে আলোচনা করব 24 পর্যন্ত। ভালো করে শোনো, প্রথম কোশ্চেনটি আছে, হু অর্গানাইজড দ্য সোসাইটি কল্ড অভিনব ভারত। হু অর্গানাইজড দ্য সোসাইটি কল্ড অভিনব ভারত, অভিনব ভারত কে প্রতিষ্ঠা করেছেন? সঠিক আনসার বিনায়ক দামোদর সাভারকর। বিনায়ক দামোদর সাভারকর অর্গানাইজড দ্য সোসাইটি কল্ড অভিনব ভারত। বিনায়ক দামোদর সাভারকর কল্ড অর্গানাইজড দ্য সোসাইটি কল্ড অভিনব ভারত। পরে কোশ্চেন 14 কোশ্চেন, হু সেড আই ক্যান নট ক্লোজ মাই আইজ টু দ্য বিলিভ দ্যাট রেস ইজ টু রিকনসিলেট দ্য হিন্দু। হু সেড আই ক্যান নট ক্লোজ মাই আইজ টু দ্য বিলিভ দ্যাট রেস ইজ টু রিকনসিলেট দ্য হিন্দু। কে বলেছিল এই বিশ্বাসটিকে আমি হিন্দুদের পুনর্গঠন করার পক্ষে চোখ বন্ধ করে বিশ্বাস করতে বন্ধ করতে পারি না? কে বলেছিল এই বিশ্বাসটিকে আমি হিন্দুদের পুনর্গঠন করার পক্ষে চোখ বন্ধ করতে পারি না? এটা কে বলেছিল? সঠিক আনসার লর্ড এলেন ব্রো। লর্ড এলেন ব্রো সেড আই ক্যান নট ক্লোজ মাই আইজ টু দ্য বিলিফ দ্যাট রেস ইজ টু রিকনসিলার দ্য হিন্দু। লর্ড এলেন ব্রো সেড আই ক্যান নট ক্লোজ মাই আইজ টু দ্য বিলিফ দ্যাট রেস ইজ টু রিকনসিলেট দ্য হিন্দু। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 15, দ্য বাগ টেম্পল, দ্য বাগ টেম্পল বিল্ট ডিউরিং দ্য গুপ্ত এরা ইজ নোটেড ফর ইটস, দ্য বাগ টেম্পল বিল্ট ডিউরিং দ্য গুপ্ত এরা ইজ নোটেড ফর ইটস। গুপ্ত যুগে বাগ টেম্পল স্থাপন করা হয়েছিল এবং সেটি কিসের জন্য বিখ্যাত? রক কাট আর্কিটেকচার। রক কাট আর্কিটেকচার মানে স্থাপত্য শিল্পের, মানে পাহাড় কেটে স্থাপত্য শিল্পের ওপর জন্য স্থাপত্য শিল্প করার জন্য বিখ্যাত। তো বাগ টেম্পল, দ্য বাগ টেম্পল বিল্ট ডিউরিং দ্য গুপ্ত এরা ইজ নোটেড ফর ইটস রক কাট আর্কিটেকচার, ফর ইটস রক কাট আর্কিটেকচার। নেক্সট 16, এখানে একটা ম্যাচ দিয়েছে, ডিপার্টমেন্টস বলা আছে আর হেডস, মানে কোন ডিপার্টমেন্টের কোন হেড সেটা বলতে বলেছে। এর সঠিক আনসার, 16 সঠিক আনসার বি এর টার্ম, বি এর অপশানগুলো দেওয়া আছে, দেখো এ এর জন্য 4, বি এর জন্য 3, সি এর জন্য 2, ডি এর জন্য 1। প্রথম আছে এর দিওয়ান ই ওয়াজারত, ওয়াজারত দিওয়ান ই ওয়াজারত সঠিক আনসার, এর জন্য 4, ওয়াজির উজির। তো দিওয়ান ই ওয়াজারত 4-এর অপশান উজির। বি এর দিওয়ান ই আর্জ, দিওয়ান ই আর্জ ফর 3, আরিজ ই মুমালিক, দিওয়ান ই আর্জ আরিজ ই মুমালিক। সিয়েরটা দিওয়ান ই রিসালাত, দিওয়ান ই রিসালাত ফর সাদার, সাদার আস সাদার, সাদার আস সাদার। ডিয়েরটা দিওয়ান ই ইনসা, দিওয়ান ই ইনসা ফর ডিয়ের জন্য 1, দাবির ই মামালিক, দাবির ই মামালিক। দিওয়ান ই আরজত ওয়াজির, বিয়ের দিওয়ান ই আরজ ফর আরিজ ই মুমলিক, দিওয়ান ই রিসালাত ফর সদর আস সদর, দিওয়ান ই ইনসা ফর দাবির ই মামালিক।
বন্ধুরা দেখো পরের কোশ্চেন, কোশ্চেন নাম্বার 17। দ্য ফ্যাক্টরি অ্যাক্ট অফ 1881 ওয়াজ পাসড উইথ এ ভিউ টু, দ্য ফ্যাক্টরি অ্যাক্ট অফ 1881 ওয়াজ পাসড উইথ এ ভিউ টু। 1881 খ্রিস্টাব্দের ফ্যাক্টরি অ্যাক্ট প্রকাশ পেয়েছিল কিসের জন্য, কিসের উদ্দেশ্যে প্রকাশ পেয়েছিল? সঠিক আনসার এর টার্ম, সঠিক আনসার এর টা হচ্ছে সঠিক আনসার, প্রোহিবিট দ্য এমপ্লয়মেন্ট অফ চিলড্রেন বিলো দ্য এজ অফ 7 ইন এনি ফ্যাক্টরি। যে কোনো শিল্পে 7 বছরের কম বয়সী শিশুদের কাজে নিয়োগ করা বন্ধ করতে 1881 ফ্যাক্টরি অ্যাক্ট চালু করা হয়েছিল। তো কী বলা আছে প্রশ্নটা এখন দেখে নাও। দ্য ফ্যাক্টরি অ্যাক্ট অফ 1881 ওয়াজ পাসড উইথ এ ভিউ টু প্রোহিবিট দ্য এমপ্লয়মেন্ট অফ চিলড্রেন বিলো দ্য এজ অফ 7 ইন এনি ফ্যাক্টরি। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 18, 18 কোশ্চেন, হোয়াই ডিড গান্ধি ডিনাইড টু সাপোর্ট অ্যানি বেসান্ত ইন দ্য ফরমেশন অফ এ হোম রুল লিগ। কেন গান্ধীজি অ্যানি বেসান্তের সাথে হোম রুল গঠনে অস্বীকার করেছিল? হোয়াই ডিড গান্ধীজি ডিনাইড টু সাপোর্ট অ্যানি বেসান্ত ইন দ্য ফরমেশন অফ এ হোম রুল লিগ? কেন গান্ধীজি অ্যানি বেসান্তের সাথে হোম রুল লিগ গঠনে অস্বীকার করেছিল? অ্যান্ড দ্য রাইট অপশান অ্যান্ড দ্য রাইট আনসার ইজ, হি ডিড নট উইশ টু এমব্রাসেস দ্য ব্রিটিশ গভর্নমেন্ট ডিউরিং দ্য ওয়ার্ল্ড ওয়ার। কারণ তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ সরকারকে বিব্রত করতে চাননি। হোয়াই ডিড গান্ধীজি ডিনাইড টু সাপোর্ট অ্যানি বেসান্ত ইন দ্য ফরমেশন অফ এ হোম রুল লিগ? কেন গান্ধীজি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হোম রুল লিগ গঠনে অ্যানি বেসান্তের সঙ্গে অস্বীকার করেছিল? কারণ হি ডিড নট উইশ টু এমব্রাস দ্য ব্রিটিশ গভর্নমেন্ট ডিউরিং দ্য ওয়ার্ল্ড ওয়ার। কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিনি ব্রিটিশ সরকারকে বিব্রত করতে চাননি। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 19, হু রোট দ্য হিস্ট্রি অফ ঔরঙ্গজেবস রেইন? কে ঔরঙ্গজেবের রাজত্বকাল সম্পর্কে ইতিহাস লিখেছিল ইন টোটাল সিক্রেসি, পুরো গোপনীয়তা সহকারে, বিকজ অব দ্য এম্পারার্স অপোজিশন টু ইট? কারণ এতে রাজার বিরোধিতা ছিল। অ্যান্ড হোয়াট ওয়াজ দ্য নেম অফ দ্যাট হিস্টোরিক্যাল ওয়ার্ক? এবং যে ঐতিহাসিক লেখাটা লিখেছিল তার নাম কি? হু রোট দ্য হিস্ট্রি অফ ঔরঙ্গজেবস রেইন ইন টোটাল সিক্রেসি? কে সম্পূর্ণ গোপনীয়তা সহকারে ঔরঙ্গজেবের ইতিহাস রাজত্বকাল সম্পর্কে ইতিহাস লিখেছিল? বিকজ অফ দ্য এম্পারার্স অপোজিশন টু ইট, কারণ এতে সম্রাটের বিরোধিতা ছিল। অ্যান্ড হোয়াট ওয়াজ দ্য নেম অফ দ্যাট হিস্টোরিক্যাল ওয়ার্ক? এবং তার নাম কী ছিল? অ্যান্ড দ্য রাইট অপশান ইজ অপশান নাম্বার এ, কাফি খানস মুন্তাখাব উল লুবাব। কাফি খানস মুন্তাখাব উল লাবাব উল লুবাব অ্যান্ড কাফি খান রোট দ্য হিস্ট্রি অন ঔরঙ্গজেব অ্যান্ড দ্য হিস্টোরিক্যাল নেম মুন্তাখাব উল লুবাব। কাফি খান রোট দ্য হিস্ট্রি অফ ঔরঙ্গজেবস রেইন অ্যান্ড দ্য হিস্টোরিক্যাল নেম ইজ মুন্তাখাব উল লুবাব। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 19, হুইচ অফ দ্য ফলোয়িং রেফার টু দ্য ওরশিপ অফ বাসুদেবা কৃষ্ণা? হুইচ অফ দ্য ফলোয়িং রেফার টু দ্য ওরশিপ অফ বাসুদেবা কৃষ্ণা? বাসুদেব কৃষ্ণার উপাসনার প্রধান বিষয় কোনটি, উপাসনা কোনটা উল্লেখ করছে? বাসুদেবা কৃষ্ণার উপাসনা কোনটা উল্লেখ করছে, কোনটা উল্লেখ? সঠিক আনসার মেগাস্থেনিস ইন্ডিয়া রেফার্স টু দ্য ওরশিপ অফ বাসুদেবা কৃষ্ণা। মেগাস্থেনিস ইন্ডিয়া রেফার টু দ্য ওরশিপ অফ বাসুদেবা কৃষ্ণা। মেগাস্থেনিস ইন্ডিয়া ওরশিপ রেফার টু দ্য ওরশিপ অফ বাসুদেবা কৃষ্ণা। অ্যান্ড দ্য নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 21, 21 কোশ্চেন, দ্য রেভলিউশনারিজ অফ অনুশীলন সমিতি শর্ট ডেড দ্য ম্যাজিস্ট্রেট অফ ঢাকা অ্যাট? অনুশীলন সমিতির বিদ্রোহীরা ঢাকার ম্যাজিস্ট্রেটকে মেরেছিল কোন জায়গায়? অ্যান্ড দ্য রাইট আনসার ইজ অপশান এ, ফরিদপুর। দ্য রেভলিউশনারিজ অফ অনুশীলন সমিতি শর্ট ডেড দ্য ম্যাজিস্ট্রেট অফ ঢাকা অ্যাট ফরিদপুর। ঢাকার ম্যাজিস্ট্রেটকে ফরিদপুরে অনুশীলন সমিতির বিদ্রোহীরা গুলি করে হত্যা করেছিল। দ্য রেভলিউশনারিজ অফ অনুশীলন সমিতি শর্ট ডেড দ্য ম্যাজিস্ট্রেট অফ ঢাকা অ্যাট ফরিদপুর। দ্য রেভলিউশনারিজ অফ অনুশীলন সমিতি শর্ট ডেড দ্য ম্যাজিস্ট্রেট অফ ঢাকা অ্যাট ফরিদপুর। অ্যান্ড দ্য নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 22, ড্যাশ ইজ দ্য লাস্ট ইন ক্রোনোলজিক্যাল অর্ডার? ড্যাশ ইজ দ্য লাস্ট ইন ক্রোনোলজিক্যাল অর্ডার? অ্যান্ড দ্য রাইট আনসার অ্যান্ড দ্য অপশান ইজ মহাভারতম। মহাভারতা ইজ দ্য লাস্ট ইন ক্রোনোলজিক্যাল অর্ডার। মহাভারত হল কালক্রম অনুসারে শেষ রচনা। মহাভারতা ইজ দ্য লাস্ট ইন ক্রোনোলজিক্যাল অর্ডার। মহাভারতা ইজ দ্য লাস্ট ইন ক্রোনোলজিক্যাল অর্ডার।
And the next question, question number 23. Sorry, last, next question. Next question 23. Which Rajput chief saved Marwar from being annexed by Aurangzeb? Kon Rajput Podhan Marwar ke baanchiye chilo Aurangzeb theke jorito hoa theke? Which Rajput chief saved Marwar? Kon Rajput Podhan Marwar ke baanchiye chilo from being annexed by Aurangzeb? Aurangzeb dara jorito hoa theke? And the right answer is option number A, Durgadas. Durgadas was the Rajput chief who saved Marwar from being annexed by Aurangzeb. Durgadas was the Rajput chief. Durgadas chilo sei Rajput Podhan who saved jini bachiyechilo Marwar ke from being annexed by Aurangzeb. Aurangzeb er dara jorito howa theke. And our last question from part 2. Part 2 er shesh question, 24 er question. Chotonagpur region, Chotonagpur onchol, central India, Moddo Bharat and south of the river Krishna ebong Krishna nadi dokkhin ongsho are some of the important historical site of Mesolithic. Are some of the historical site of Mesolithic. Chotonagpur Malbhumi Anchal, Moddo Bharat ebong Krishna nadi dokkhin ongsho kiser important? Mesolithic age er important. Mesolithic mane hocche Moddo Bharat er Moddho Prostor juger ekta guruttopurno upadane itihaser oitihashik sthan. To ki bola ache dekho, Chotonagpur region, central India and south of the river Krishna are some of the important historical site of Mesolithic age. To bondhura asha korchi tomar sokole video ti shesh moddhe dekhle jodi dekhar por mone hoy je kotha fault ache obosshoi fault ta dhori debe hajaro onek bhul ache ami bujhte pachhi ami nije bujhte pachhi hajaro bhul ache tomra obosshoi bhul gulo dhori debe to bondhura ekhane video shesh korchi sundor thakbe susto thakbe take care thank you jai hind bonde mataram.